আমি ওর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। আমাকে বলেছিল কয়টা প্রেম করেছেন, আমি বলেছিলাম একটাও না। উত্তরটা শুনে অনেক খুশি হয়েছিল, বলেছিল এখন থেকে শুধু আমাকেই ভালোবাসবেন, অন্য কোনো মেয়ের দিকে তাকালে মেরেই ফেলবো। ও আমাকে কতটা ভালোবাসে বুঝেছিলাম সেদিন, যেদিন আমি ওর চাচাতো বোনের সাথে হেসে এসে কথা কিছুক্ষণ বলেছিলাম। ও আমাকে জোরে দিয়ে সে কি কান্না, আমাকে বলেছিল তোমাকে না বলেছি আর কারোর সাথে কথা বলবে না, আমি মরে গেলে ইচ্ছা মতন কথা বলো, তখন আর নিষেধ করবো না। ওর কান্না দেখে আমি নিজেও কেঁদেছিলাম। ও আমাকে বলেছিল আমি নাকি বাবা হোক, কথাটা শুনে যে কি খুশি হয়েছিলাম বোঝাতে পারবো না। ওকে কোলে করে সারা বাড়ি ঘুরিয়েছিলাম। ও আমাকে বলতো রান্না করার সময় ওকে পিছন থেকে জড়িয়ে না থাকলে ওর নাকি রান্না করতে ইচ্ছেই করে না। আমি ওর সব আবদার হাসি মুখে পূরণ করতাম, বড্ড ভালোবাসতাম ওকে, এখনও ভাসি। ও আমাকে বলেছিল আমাকে জড়িয়ে ধরো না, ঘুমালে নাকি ওর ঘুমই আসে না। সারা জড়িয়ে ধরে থাকতো, তাই কোথাও রাতে থাকতাম না, যত রাতে হোক বাসায় আসতাম। ও যখন ছয় মাসে অন্তঃসত্ত্বা তখন আমাকে বলেছিল আমাকে ছাড়া তোমার কেমন লাগে গো। আমি ওর কথা উত্তর দিতে পারিনি, শুধু কেঁদেছিলাম। ও আমাকে প্রায় বলতো আমার যদি কিছু হয়ে যায় তুমি আবার আর একটা বিয়ে করো না, যেন মরে গিয়েও তোমাকে অন্য কারো হতে দিব না, আমাকে ভুলে যেও না। ওর কথা শুনে কাঁদতাম। ঘুমানোর সময় আমাকে বলতো আমাকে ছাড়া ঘুমানোর চেষ্টা করো, বলা তো যায় না। আমি ওকে আরও জড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরতাম। একদিন ওর ব্যথা উঠল, সাথে সাথে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। ও আমাকে বলেছিল আমার যদি কিছু হয়ে যায় প্লিজ আমাকে ভুলে যেও না, বড্ড ভালোবাসি তোমাকে। কথাটা শুনে কান্না ধরে রাখতে পারিনি। ওকে বলেছিলাম কিছু হবে না তোমার, আমি তো আছি, কিছু হতে দিব না। ও আমাকে বলেছিল শেষবারের মতো একবার বকে নিবে, কথাটা বলে হাউমাউ করে কেঁদে দিয়েছিল। আমিও কান্না ধরে রাখতে পারিনি, আমাকে ছেড়ে দিতে চাইছিল না, জোরে জোরে কাঁদছিল, আমিও কাঁদছিলাম, সবে হা করে তাকিয়েছিল। নিয়েছিলাম ওকে বকে, কিন্তু এটাই তো শেষবার, বুঝতে পারিনি, বুঝতে পারলে কখনই ছেড়ে দিতাম না। ও আমাকে বলেছিল আমার সাথে তুমিও চলো, আমার খুব ভয় করছে, ডাক্তারকে কতবার বলেছিলাম আমি ওর পাশে থাকবো, কিন্তু আমাকে যেতে দিল না। কিন্তু অপারেশন থিয়েটার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম, বাচ্চাকে পেলাম কিন্তু ওকে আর পেলাম না। পাগলের মতো ওর কাছে গেলাম, দেখলাম সাদা কাপড় দিয়ে ওকে ডেকে রাখছে, কাপড়টা সরাতেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফিরার পর দেখলাম ওকে খাটলিতে শুয়ে রাখছে। ওর কাছে গেলাম, বলেছিলাম এই কই যাও আমাকে ছেড়ে, আমার রাতে ঘুম হয় না, তোমাকে ছাড়া জানো না, তোমাকে না জড়িয়ে ঘুমালে আমার ঘুম হয় না, জানো না কেন চলে যাচ্ছ, এ ওঠো ওঠো অনেক তো ঘুমালে আর কত ঘুমাবে, আমার কথা মনে পড়েনি, এই তুমি না বলেছিলে আমার চোখের জল তুমি সহ্য করতে পারো না, এই দেখো আমি কাঁদছি, এই ওঠো আর ওঠো না প্লিজ ওঠো, না শুনলি না আমার কথা ঘুমিয়ে থাকলো। ওকে যখন নিয়ে যাচ্ছিল আমি পাগলের মতো আচার করেছিলাম, তবু উঠল না, চলে গেল। ও আমাকে বলতো যেদিন হারিয়ে যাব সেদিন বুঝবে কতটা ভালোবাসি তোমাকে, চলে গেল হারিয়ে গেল, 10 বছর ধরে তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছে, ছোট মেয়ে বুঝতে শিখেছে। আমাকে বলে আব্বু আমার জন্য আর কেঁদো না, তোমাকে আর কাঁদতে দেব না, বলে চোখের পানি মুছে দেয়, আবার চোখ জলে ভরে উঠে, আবারও মুছে দেয়।